আসসালামু আলাইকুম, সবাই কেমন? চ্যানেলে ইউরোপের সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি বাবরি শহীদ। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। স্বতঃস্ফূর্তভাবে বায়তুল আমান জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। হিউম্যান রাইটস ইউকের উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অতিরিক্ত ফি কর্তনের অনুরোধ। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয়, যুক্তরাজ্য যুবলীগের আনন্দ প্রকাশ। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। শুক্রবার বাদ জুমা পূর্ব লন্ডনের বেতনাল গৃহস্থ ব্রেন্ট্রি স্ট্রিটে অবস্থিত বাইতুল আমান জামে মসজিদের নতুন ভবনের ভিত্তি স্থাপন করা হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পবিত্র জুমার নামাজ শেষে মসজিদের সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, এলাকাবাসী, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও আলেমা উলামা সহ কমিউনিটির সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ভিত্তি স্থাপন পূর্বক এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ হকের সভাপতিত্বে ও সভাপতি মোহাম্মদ আহবাব হোসেনের পরিচালনায় এই মহতী অনুষ্ঠানের বক্তব্য রাখেন সুবাহান আলী, আব্দুর রাজ্জাক, শাহ হুমায়ুন কবির, সৈয়দ জহুরুল হক, আব্দুল লতিল নিজাম, ফজলুল হক, আব্দুল কাদের, কাউন্সিলর সিরাজুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম বিপ্লবী, মাওলানা শামসুল হক, মাওলানা কমরুদ্দিন, মুহাদ্দিস নজরুল ইসলাম, মাওলানা হাসান চৌধুরী, মাওলানা আব্দুর রহমান নিজামী, মুসলিউদ্দিন সহ মসজিদের পরিচালনা কমিটির সদস্য ও আগত অতিথিবৃন্দ। বক্তারা বলেন, আজকের দিনটি আমাদের সকলের কাছে একটি প্রতীক্ষিত ঐতিহাসিক মুহূর্ত। আল্লাহ যেন আমাদের এই উদ্যোগকে গ্রহণ করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ করার তৌফিক দান করেন। সাথে সাথে এলাকাবাসী সহ মুসলিম উম্মার সকলের কাছে মসজিদের তহফিল গঠনে এই মসজিদের কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করতে সকলকে সাহায্যের হাত প্রসারিত করার আহ্বান জানান। অত্যন্ত আনন্দঘন পরিবেশে মসজিদের জায়গার উপর তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট দুতলা বিল্ডিং নির্মাণের লক্ষ্যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়। উল্লেখ্য, চ্যানেল আই ইউরোপ মিডিয়ার পার্টনার হিসেবে এই মসজিদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকের এক মতবিনিময় সভা প্রেস ব্রিফিং করে। এতে বক্তারা বাংলাদেশের সাম্প্রদায়িক অস্থিরতার কারণে যুক্তরাজ্য প্রবাসীরা দেশ যাত্রার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বুকিং করেন, পরে তাদের অনেক যাত্রা বিলম্বিত করছেন বা যাত্রা বাতিল করছেন, এর ফলে তাদেরকে টিকিট নির্ধারিত ফির অতিরিক্ত পরিশোধ করতে হয়েছে। বিষয়টি যদিও টিকিটের বুকিংকারীদের ইচ্ছাকৃত নয়, আবার বিমান কর্তৃপক্ষের কোনো অবহেলার কারণেও নয়, তাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের মতো বিলম্বিত ফি ফেরত দানের জন্য হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকের পক্ষ থেকে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান। ইস্ট লন্ডনের প্রিন্সিলেট স্ট্রিটস্থ সংগঠনের অফিসে আয়োজিত প্রেস ব্রিফিংকালে বক্তব্য উপস্থাপন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকের প্রেসিডেন্ট মোহাম্মদ রহমত আলী সহ নুরুল ইসলাম এমবি, দরবেশ চৌধুরী, শামীম চৌধুরী, জসিমউদ্দিন ও এমডি মতিউর রহমান প্রমুখ। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের নিজস্ব কার্যালয়ে এক আনন্দ সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে আয়োজিত হয়। সংগঠনের সহসভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান ও সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আজাদুর রহমান আজাদ, এম এ হান্নান, জয়নাল আবেদিন, দিলওয়ার হোসেন লিটন, হাফিজুর রহমান সেলিম, সৈয়দ মুমিন, মুদাব্বির হোসেন চুন্নু, কাজী মাসুম, জুলফিকার আলী খান, সোহেল, ফয়সল হোসেন সুমন সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার 42 বছর পর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার একাত্তরের মানবতা বিরোধী অপরাধীদের বিচার ও রায় কার্যকরের মাধ্যমে বাঙালি জাতিকে দায়মুক্তর সূচনা করল।
তারা আরো বলেন বিরোধী দল জামাত শিবিরকে সঙ্গে নিয়ে দেশের অবরোধ ও হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। ক্যান্ট কেন্দ্রীয় বিএনপি নেতা কর্মী গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সভার আয়োজন করেছে যুক্তরাজ্যের ক্যান্ট শাখা বিএনপি। বেকেনহামের কারি ক্লাব রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। স্থানীয় শাখা বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুলুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সার এম আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী ও মঞ্জুরুসামাদ চৌধুরী মামুন। আরও বক্তব্য রাখেন শামীম আহমেদ, তাহির রাহান চৌধুরী পাভেল, হেলাল নাসিমুজ্জামান, জসিমুদ্দিন সেলিম, ময়না মিয়া, রুহুল ইসলাম দুদু, জোগলু রহমান চৌধুরী, রেজাউল ইসলাম মিঠু প্রমুখ। বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তারা বলেন নির্দলীয় সরকার ব্যবস্থা ছাড়া দেশের জনগণ নির্বাচন মেনে নেবে না। দলের সিনিয়র সহসভাপতি তারেক রহমান সহ দলীয় নেতাকর্মীর উপর থেকে সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল লুটন ব্রিটিশ বাংলাদেশি হেল্পিং হ্যান্ডস ইউকের একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড শিরোমণি 2014। সোমবার স্থানীয় ভেনু সেন্ট্রাল টুতে আয়োজিত অনুষ্ঠানে প্রায় 40 জন কৃতি শিক্ষার্থীকে এই সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এলেভেল, জিসিএসসি, আলিমা ও কারিসহ মোট 4টি ক্যাটাগরি অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হয়। ব্রিটিশ বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস, বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বিল রামেল, লুটন কাউন্সিলর মেয়র শেইলা রুডেন, সিক্স ফর্ম কলেজের প্রিন্সিপাল ক্রেস নিকোল, পুলিশ কমিশনার ওলি মার্টিন সহ কমিউনিটির বিশিষ্টজনরা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অলঙ্কৃত করেন। সংগঠনের চেয়ারম্যান ডক্টর নাজিয়া খানম ওবিইর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। কাউন্সিলর তাহির খানের পরিচালনায় সংগঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সেক্রেটারি এম আর চৌধুরী রুহুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হোসেন, জয়েন্ট সেক্রেটারি অলি খান, দেলোয়ার আহমেদ শাহান। অ্যাওয়ার্ড প্রদান ছাড়াও অনুষ্ঠানে ফিলিপাইনের তাইফুনে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে র্যাফল ড্র ও চ্যারিটি ডিনারের ব্যবস্থা ছিল। এতে সার্বিক সহযোগিতা করেন ফান্ড রেজিং সেক্রেটারি এস আই খান, মঞ্জুর আহমেদ শাহনাজ। বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠন এই অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি প্রখ্যাত সাংবাদিক মানবাধিকার কর্মী শাহরিয়ার কবির বলেছেন একাত্তরের ঘাতক জামায়াত অপশক্তি চক্র বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছে। প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই দুর্বৃত্ত চক্র নাশকতার পথ বেছে নিয়েছে। ধর্মের দোহাই দিয়ে এরা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। পূর্ব লন্ডনের মন্টিফিউ সেন্টারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখা আয়োজিত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জামায়াত হেফাজতের আসফালন শীর্ষক আলোচনা সভায় এই প্রধান অতিথির বক্তব্য ও উপরোক্ত কথা বলেন সংগঠনের সহসভাপতি সাংবাদিক ও লেখক ইসহাক কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ আনাস পাশার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনসার আহমদ উল্লাহ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দ আবুল মনসুর লিলু, মুজিবুল হক মনি, শাহরিয়ার বিন আলী, ঝলক পাল, অজয়ন্তা দেবরায়, লুৎফর রহমান সায়াদ, জামাল খান, মাহফুজা তালুকদার ও রুবি প্রমুখ। সুরমা যুব পরিষদ ইউকের সভাপতি লিলু মিয়ার তালুকদারের পিতা হাজি মোহাম্মদ হাজির মামন্দ এর মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজিত হয়। পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর মতিনুজ্জামান, এস এম সুজন মিজান, শহীদুর রহমান লস্কর, সুরুজ মিয়া, আলতাবুর রহমান, গয়াসুর রহমান, রহমান গয়াস, শফিকুর রহমান, আজাহারুল ইসলাম, মাহমুদ কলি, যুবনেতা শরীফুল্লাহ, সংগঠনের সিনিয়র সহসভাপতি ফজল হক এনাম, মিসবাহ উজ্জামান মাসুম সহ আরও অনেকে।
পরে সংগঠনের সাধারণ সম্পাদক হোসেন আহমদ ও মরহুমের পুত্র লিলু মিয়া তালুকদারের সবার কাছে মরহুম হাজির মামুন্দ এই রুহের মাগফিরাত ও দোয়া কামনা করেন। কনজারভেটিভ পার্টির তাদের বার্কিং ও ড্যাঙ্গেনহামের কাউন্সিল প্রার্থীদের নাম ঘোষণা উপলক্ষে গতকাল স্থানীয় এক হলে বিশেষ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বার্কিং ও ড্যাঙ্গেনহামের পার্টির চেয়ারম্যান রিচার্ড বান্টিং। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিল এ মেম্বার অ্যান্ড্রু ব্রাক ও সম্ভাব্য স্থানীয় এমপি পদপ্রার্থী মিনা রহমান। সভায় আরও বক্তব্য রাখেন গয়চুর রহমান, শাহিদুর রহমান, রিচার্ড সিমিত্র, শেরিবেক প্রমুখ। সভায় বার্কিং এর লং ব্রিজ ওয়ার্ডের প্রার্থী হিসেবে শাহ শহীদুর রহমানের নাম ঘোষণা করা হয়। শাহ শহীদুর রহমান ধন্যবাদ জানিয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকায় উন্নয়নের লক্ষ্যে শায়েস্তাগঞ্জের প্রবাসীদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে শায়েস্তাগঞ্জ সমিতির নামে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপ বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, বুলবুল চৌধুরী, এনটিপির উপদেষ্টা কামরুল হোসেন, ব্যারিস্টার তারিক চৌধুরী, শামসুল আলম, সৈয়দ মাহমুদুর রহমান, সাইদুর রহমান, সেলিম চৌধুরী, নিজামুল ইসলাম বিলাল প্রমুখ। বক্তারা আরও বলেন, এই সংগঠনের মাধ্যমে এলাকার আন্তর্জাতিক সামাজিক উন্নয়নে সকলে এগিয়ে আসলে হতদরিদ্র মানুষের পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কাজ করা সহজ হবে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেলে ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। দণ্ডিত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর নিয়ে ব্রিটেন ও ইউরোপের মিশ্র প্রতিক্রিয়া। বার্মিংহাম জামে মসজিদ ইসলামিক সেন্টার অ্যান্ড দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।